ভারতের রাজধানী দিল্লিতে নিহতের সংখ্যা বেড়েছে। হামলার মূল টার্গেট মুসলমানরা। বেশিরভাগ ঘটনায় মুসলিমদের বাড়িঘর ও দোকানপাটে হামলার খবর পাওয়া গেছে। রোববার রাত থেকে শুরু হওয়া সংঘর্ষে এ পর্যন্ত 20 জন নিহত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। গত এক দশকের মধ্যে চলমান ঘটনাবলীতে ভারতে সবচেয়ে ভয়াবহ সহিংসতা বলে উল্লেখ করা হচ্ছে। দেশটির বিতর্কিত নাগরিকত্ব আইনের পক্ষ ও বিপক্ষ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের সূচনা হয়েছিল রোববার, যা পরে সাম্প্রদায়িক সহিংসতায় রূপ নেয় বলে সংবাদদাতারা জানাচ্ছেন। বিভিন্ন ছবিতে দেখা গেছে অগ্নিসংযোগের পাশাপাশি লাঠি রড নিয়ে মুখোমুখি অবস্থায় দাঁড়িয়ে আছে সংঘর্ষকারীরা। নিহতদের মধ্যে মুসলমান ও হিন্দু এই দুই ধর্মীয় সম্প্রদায়ের মানুষই আছেন। এছাড়া আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও অন্তত 190 জন। আহতদের মধ্যে গুলিবিদ্ধ সহ সব ধরনের হামলার শিকার ব্যক্তিরাই আছেন। দিল্লি থেকে সংবাদদাতারা জানান, মঙ্গলবারও পরস্পরের প্রতি পাথর নিক্ষেপ, অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে দিল্লির উত্তর পূর্ব অঞ্চলে। তবে মঙ্গলবার রাতে পুলিশ জাফরাবাদ মেট্রো স্টেশন ও মৌজপুর চক থেকে বিক্ষোভকারীদের জোরপূর্বক সরিয়ে নিয়েছে। নাগরিকত্ব আইন পক্ষ বিপক্ষের মানুষেরা এখানে পরস্পরের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। বুধবার সকাল নাগাদ পুরো এলাকায় পুলিশ ও প্যারামিলিটারি সদস্যরা অবস্থান নিয়েছে। গভীর রাতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সহিংসতা হয়েছে এমন কিছু এলাকা ঘুরে দেখেছেন এবং শীর্ষ পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলেছেন। তিনি সিলমপুর, জাফরাবাদ, মৌজপুর এবং গোকুলপুরী চক এলাকা পরিদর্শন করেছেন। দিল্লিতে ব্যাপক সহিংসতার প্রেক্ষিতে বৈঠকে বসতে যাচ্ছে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি। মিস্টার দোভাল এই কমিটির সামনে পরিস্থিতির বিস্তারিত তুলে ধরবেন। শুভজ্যোতি ঘোষ আরও জানাচ্ছেন যে স্কুল বন্ধ আছে এবং বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ওদিকে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় এবং জামিয়া মিলিয়া ইসলামিয়া শিক্ষার্থীরা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ করেছে মঙ্গলবার রাতেই। তবে পুলিশ জলকামান দিয়ে রাত 3:30 নাগাদ তাদের ছত্রভঙ্গ করে। আবার রাতেই এক নজিরবিহীন আদেশে হাইকোর্ট 3 দিন ধরে চলা সহিংসতায় আহতদের নিরাপদে হাসপাতালে নেওয়া ও জরুরি চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসনকে। বিভিন্ন হাসপাতালে ডাক্তারদের পিটিশনের শুনানি হয়েছে রাতেই। বিচারপতি এস মুরলীধরের বাসায় 2 জন বিচারপতির বেঞ্চে। ওদিকে সহিংসতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুলিশ ও অন্য কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। এ বৈঠকে মঙ্গলবারই স্পেশাল পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ পাওয়া SN শ্রীবাস্তবও যোগ দিয়েছেন। তবে সহিংসতার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে এখন তীব্র সমালোচনা হচ্ছে বলে জানান শুভজ্যোতি ঘোষ। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংবাদদাতারা বলেছেন যে সংঘর্ষকারীদের কারো কারো হাতে বন্দুক দেখা গেছে। সহিংসতা হয়েছে মূল উত্তর পূর্ব দিল্লিতে মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে। এসব এলাকার সড়কগুলো এখন অনেকটা ধ্বংসস্তূপের মতো রূপ নিয়েছে। রাস্তায় পড়ছে যানবাহন, উঠছে ধোয়া। আংশিক পুড়ে যাওয়া মসজিদ দেখা গেছে, যেখানে মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে কোরআনের পাতা। আর একটি মসজিদেও হামলা হয়েছে মঙ্গলবার বিকালে। ব্যাপক প্রচার হওয়া একটি ভিডিওতে দেখা গেছে একদল লোক মসজিদের মিনারে উঠেছেন। সংঘর্ষ হওয়া এলাকাগুলো দিল্লি উত্তরপ্রদেশ সীমান্তের কাছে। এখানে সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। সাংবাদিক সহ অনেকেই টুইট করেছেন এই বলে যে হামলাকারীরা তাদের ধর্মীয় পরিচয় সম্পর্কে জানতে চেয়েছেন। একজন ফটো সাংবাদিক বলছেন তাকে তার প্যান্ট খুলে ধর্মীয় পরিচয় নিশ্চিত করতে বলা হয়েছিল। তবে দিল্লি পুলিশের মুখপাত্র MS রাধুয়া মঙ্গলবারই বলেছেন যে পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে। তিনি জানান পর্যাপ্ত পুলিশ ও প্যারামিলিটারি সদস্য মোতায়েন করা হয়েছে।